সকলকে মেডিকেল কর্নারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি তার নাম হচ্ছে ভিসেট ট্যাবলেট। ভিসেট একটি অ্যান্টি এসপজমোডিক ওষুধ। ইহা ক্ষুদ্রান্ত বিলিয়ারি সিস্টেম, মূত্রথলি এবং জরায়ুর মাংসপেশির স্পাজম হ্রাস করে থাকে। এই ভিসেট ট্যাবলেটের ভিতরে রয়েছে টাইমোনিয়াম মিথাইল সালফেট। এটি একটি অ্যান্টি এসপজোডোমিক ওষুধ। ইহা পরিপাকতন্ত্র, বিলিয়ারি সিস্টেম, ইউটেরাস ও মূত্রথলির পেশির সংকোচনকে শিথিল করার মাধ্যমে কাজ করে থাকে। এই ট্যাবলেটটি গ্যাস্ট্রোএন্টারাইটিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি, বিলিয়ারি কোলিক, অ্যান্ট্রোকোলাইটিস, স্পাজমোডিক ডিসম্যানোরিয়াতে এটি নির্দেশিত হয়ে থাকে। আপনারা হয়তোবা অনেকেই এটি পেটে ব্যথার ওষুধ হিসেবে চিনে থাকতে পারেন। তো আজকে আমরা এই ভিসের ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জানব। আপনারা এটি কিভাবে খাবেন, এটি খাবার নিয়ম কী, সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তবে জানার পূর্বে একটি ব্যাপার, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এই ভিসের ট্যাবলেটটি গুরুতর ডায়রিয়া বা পেটে ব্যথার ক্ষেত্রে কিংবা আমাশয় বা পেটের ভিতর বিভিন্ন রকমের সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে। সাধারণ ডায়রিয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায়। পেটে বা নাড়িভুঁড়িতে জ্বালা যন্ত্রণা বা ব্যথার ক্ষেত্রে এর পাশাপাশি বমি বা ডায়রিয়া হলেও এটি ব্যবহার করা হয়। পেটের ডান পাশে উপরের অংশে ব্যথা হলে বা খাদ্যনালী বাধাগ্রস্ত হলে এটি ব্যবহার করা হয়ে থাকে। তো ট্যাবলেটটির ভিতরে কী রকম আমরা একটু দেখে নিই। এ হচ্ছে ট্যাবলেটটি, আপনারা দেখতে পাচ্ছেন, যার প্রতি পাতায় 10টি ট্যাবলেট রয়েছে। এই ভিসের ট্যাবলেটটি পেটের ছোট নাড়িতে বা মূত্রাশয় কিংবা মূত্রথলিতে জ্বালা পড়া বা ব্যথা হলে বা পিত্তথলিতে জ্বলন কিংবা প্রদাহের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন ইনফেকশন বা ক্ষতর কারণে মূত্রাশয়ে যেসব জ্বালা পড়া বা যন্ত্রণা হয়ে থাকে সেসব ক্ষেত্রেও এটি কাজ করে থাকে। এছাড়াও স্ত্রী রোগ বা আকস্মিক ঋতুস্রাব কিংবা মাসিকের সময় জ্বালা যন্ত্রণা বা ব্যথার ক্ষেত্রে এটি নির্দেশিত হয়ে থাকে। ব্যথাটি বিশেষ করে নিম্ন পেটে হয়ে থাকে। নাড়িভুঁড়ি বা নাড়িভুঁড়ির সম্বন্ধীয় বিভিন্ন পেশিতে ব্যথা বা খিঁচুনি হলে এটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও পাকস্থলীর বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই ভিসের ট্যাবলেটটি আপনারা কীভাবে খাবেন সেটি আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি। এই ভিসের ট্যাবলেটটি খাবার নিয়ম হচ্ছে, এটি সাধারণত যে সকল উপসর্গগুলো আমি ইতিপূর্বে বললাম সে সকল ক্ষেত্রে এটি একটি করে তিনবার খাওয়া যেতে পারে কিংবা প্রতিদিন 2-6টি ট্যাবলেটও খাওয়া যেতে পারে। তবে রোগের উপর সমন্বয় করে এটি বাড়ানো বা কমানো যেতে পারে। কাজেই আপনারা এটি ব্যবহারের পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এই ভিসের ট্যাবলেটটি খাবার চেষ্টা করবেন। তো এই ট্যাবলেটের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কি না সেটিও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। অনেক ক্ষেত্রে এই ভিসের ট্যাবলেটটি গ্রহণের ফলে মুখ শুকিয়ে যাওয়া কিংবা চোখের আর্দ্রতা কমে যাওয়া, অনেক ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য কিংবা রেজনের সমস্যা বা জ্বালা পড়ার মতো সমস্যা হতে পারে। তো এই ভিসের ট্যাবলেটটি গর্ভকালীন অবস্থায় ব্যবহার করা যাবে কিনা সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না। গর্ভধানকালে বা স্তন্যদানকালে এটি এড়িয়ে চলতে হবে। তো এই ট্যাবলেটটি সাধারণত বাজারজাত করে থাকে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটির বর্তমান মূল্য হচ্ছে 60 টাকা করে। এর প্রতি পিসের মূল্য হচ্ছে 60 টাকা এবং প্রতি পাতার মূল্য হচ্ছে 70 টাকা। আপনার 70 টাকা মূল্যে যে কোনো ফার্মেসির দোকান থেকে এই ভিসের ট্যাবলেটটি ক্রয় করতে পারবেন। তো এই ছিল মোটামুটি ভিসের ট্যাবলেট সম্পর্কিত সকল তথ্য উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।